শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন পশ্চিমবঙ্গের মিড ডে মিল কেন্দ্রগুলিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল বাচ্চাদের দেওয়া রান্না করা মিড ডে মিলে মোরা সাপ এবং ইঁদুর মেলার মতো ঘটনাও সামনে এসেছে সেই সব অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন মিড ডে মিল কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল এবার পরিদর্শনের দিনক্ষণ জানিয়ে রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনকে চিঠি দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেই চিঠিতে জানানো হয়েছে তিরিশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন মিড ডে মিল কেন্দ্রগুলিতে পরিদর্শনে যাবে রাজ্যের মোট চারটি জেলার মিড ডে মিল কেন্দ্রগুলি পরিদর্শন করবেন তারা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অনুরাধা দত্ত যিনি উত্তরাখণ্ডের জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান তার সঙ্গে আরও এগারো জন কেন্দ্রীয় প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে যারা সক্রিয়ভাবে পরিদর্শক দলের সাথে থাকবেন উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় সরকারের পাঠানো এই প্রতিনিধি দলে রাখা হচ্ছে ইউনিসেফের সদস্য চিকিৎসক শ্বেতা সুরিকে এই দলের সফরের যাবতীয় খরচ বহন করবে পি এম পোষণ প্রকল্পের অধীন এমএমই কম্পোনেন্ট গ্রান্ট এই তহবিলের পূর্ণাঙ্গ অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার সে কথাও চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে এনএক্সিওর ওয়ানে উল্লেখিত ৩৩টি বিষয়ে তারা তদন্ত করবেন তার মধ্যে যেমন রয়েছে মিড ডে মিলের জন্য কী রকমের পরিকাঠামো রয়েছে বিভিন্ন ব্লকে মিড ডে মিলের জন্য ব্যবহৃত খাদ্যদ্রব্য কোথা থেকে আসছে কী উপায়ে তা স্কুলগুলিকে সরবরাহ করা হচ্ছে রান্নাঘর ও স্টোরেজ রুমের কনস্ট্রাকশন কেমন ফুড সেফটি গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না শিক্ষার্থী ও মিড ডে মিল রাঁধুনিদের আধার এনরোলমেন্ট হয়েছে কি না মিড ডে মিল রান্নাকারী সেলফ হেল্প গ্রুপকে কত পারিশ্রমিক দেওয়া হয় মিড ডে মিল স্কিমে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কি। শিক্ষক অভিভাবক বা ম্যানেজিং কমিটিরা বাচ্চাদের খাওয়ানোর আগে রান্না করা মিড ডে মিল টেস্ট করছেন কি না মিড ডে মিল রান্নাকারী সেলফ হেল্প গ্রুপকে কত পারিশ্রমিক দেওয়া হয় মিড ডে মিল স্কিমে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কি। শিক্ষক অভিভাবক বা ম্যানেজিং কমিটিরা বাচ্চাদের খাওয়ানোর আগে রান্না করা মিড ডে মিল টেস্ট করছেন কি না মিড ডে মিল রান্নাকারী সেলফ হেল্প গ্রুপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা শিক্ষার্থীদের উচ্চতা হিসাবে ওজন বিএমআই ইত্যাদি পরীক্ষা করা অতিরিক্ত পুষ্টিযুক্ত শিশু এবং অপুষ্টির শিকার শিশুর শনাক্তকরণ রান্না করা খাবারের কোয়ালিটি এবং পরিমাণ যাচাই করা শিক্ষার্থীদের অভিভাবকদের জিজ্ঞাসা করে মিড ডে মিল নিয়ে তারা সন্তুষ্ট কিনা এটা যাচাই করা এই সব বিষয়গুলি কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখবেন যদিও প্রথমে জানানো হয়েছিল এই প্রতিনিধি দলটি আসবে জানুয়ারি মাসের কুড়ি তারিখ কিন্তু তারা তখন এলেন না দশ দিন বিলম্ব কেন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠবেই এভাবেই কি তাহলে যাবতীয় বেনিয়ম ঢাকা দিতে দশ দিনের অতিরিক্ত সময় দেওয়া হলো রাজ্যকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ধন্যবাদ